এরপরের প্রশ্ন হলো যে বাড়িতে স্ত্রীদের যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ির সম্বন্ধে জানতে চাই গ্রাম অঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন যে মহিলার কথা মতো সংসার চলে এই সংসারে কোনো কল্যাণ হবে না আপনারা শুনছেন এসব কথা যে কোনো পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিসফিস করে ফিসফিস বলে যে ওর অভ্যাস খারাপ বউর কথা শুনে তো বউর কথা শোনা কি ভালো না খারাপ আপনারা কি বলেন বউর কথা শোনা কি ভালো না খারাপ অর্ধেক অর্ধেক হয়ে গেছে যারা মনে করেন বউর কথা শোনা খারাপ তারা হাত তোলেন এবার ভয় পেয়েছে সব প্রজেক্টর আছে বউরা দেখে ফেলবে মহিলারা আছে প্যান্ডেলে ভালো সব বউ ভক্ত স্বামী মাশাআল্লাহ ভাইরা আমার বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ অনেক আছে যে স্বামী বউর কথা শুনলে তারে আর সমাজের লোক দেখতে পারে না বাপ মা দেখতে পারে না ভাই বোন দেখতে পারে না আশপাশে কেউ দেখতে পারে না মানে ওর অভ্যাস খারাপ শুধু বউর কথা শুনে সমস্যা কি বউর কথা শুনলে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা হ্যাঁ বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে বউ যদি বলে দাঁড়াও সে বলে না তুই দাঁড়াতে বলছিস কেন তাহলে বসেই যাও এরকম কিছু রোগ আছে না আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উঠবস করে যে বউ যা বলবে তা এখন আস্ত রাত বউ যদি বলে দিন বলবো হওয়া দিন এরকম কিছু অতিরিক্ত বউ ভক্ত লোক আছে না নাই এগুলো মেরুদণ্ডহীন বউ কেন পৃথিবীর সব মানুষের বেলায় একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নাই খারাপ কথা বউ কেন বাপ মা বললেও শোনা যাবে বউ যদি আপনারে বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিচ্ছু করবে না নিজের ছরকায় তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না সব চালাক মানুষ মাশাআল্লাহ শুনবেন না কেন শুনবেন না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আইন ইউসাতালহু ফি রিজকিহি আও ইউনসালহু ফি আছরিহি ফালইয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দেয় তার হায়াত বাড়ায় দেয় তার জীবনে বরকত দিয়ে দেয় এটা যে চায় সেই জন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা কাছের ব্লাডের সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল মহব্বত থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত নাজিল করে তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মা মা করা যাবে না বাপের কথা এত উঠবস করা যাবে না তাহলে বউয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমারে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার রাসূল যা বলছেন তুমি তার উল্টাটা বলছো অতএব সরি মানতে পারলাম না পারবেন যদি মায়ের খাওয়া লাগে খাবেন তারপরেও পারতে হবে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে আপনার শালিক আপনার ননদের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয় লাভ আপনার কেমনে লাভ আপনার স্বামীর জীবনে বরকত হলে লাভ বউর না স্বামীর রুজিতে বরকত হলে লাভ বউয়ের না তো যারা ব্যাককল বউ এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরায় ঠিক না বেঠি তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গায় যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি সত্যি সেটা খারাপ হয় তাহলে বউয়ের সেই কথা অবশ্যই মানতে হবে বাহরামা অতএব মহিলার কথা শুনলেই খারাপ আবার না শুনলেই ভালো এমন কোনো কথা বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বউর কথা শুনলে বলো যে এই ছেলেটা খুব খারাপ শুধু বউর কথা শুনে মেয়ে লোকের কথা শুনে তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই যদি কথাটা কি হয় ভালো হয়